চন্দ্রের নবমী তিথিতে শুরু হয় মহানবমী পূজা। হিন্দু শাস্ত্র মতে মহানবমী বা দুর্গা নবমী হলো আসুরিক শক্তিবধে বিজয়ের দিন। এদিনে দুর্গা মা কালী রূপ ধারণ করে মহিষাসুর এবং তার তিন যোদ্ধা চণ্ড, মুণ্ড এবং রক্তবীজকে হত্যা করেন। নবমী তিথি শুরুই হয় সন্ধি পুজো দিয়ে। অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও নবমীর শুরুর প্রথম ২৪ মিনিট জুড়ে এই পূজা চলে। মূলত দেবী চামুণ্ডার পূজা হয় এই সময়ে। ১০৮টি মাটির প্রদীপ জ্বালিয়ে ১০৮টি পদ্মফুল নিবেদন করা হয় দেবীর চরণে। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে নবমীর সকালে সপ্তধারার জলে দেবীকে স্নান করিয়ে শুদ্ধ করা হয়। এরপর বিহিত পূজায় যজ্ঞের মাধ্যমে দেয়া হয় আহুতি, চরে চণ্ডীপাঠ আর ভক্তদের কীর্তন বন্দনা। আজকে নবমী একটা বিশেষ তিথি। এই তিথিতে কল্পারম্ভের মাধ্যমে আমরা পুজো দেই। তো এই তিথিতে আসলে আমরা এই পুজোটা সুন্দর মতো শেষ করতে চাচ্ছি। আসছে বছর আবার হবে। আমরা সবাই মিলে খুব আনন্দ করছি। সারাদিন তো অনেক ঘুরবো, মায়ের এখানে পূজা দেখছি, আনন্দ করছি। পুজো পুজো একটা আমেজ, সেটা মনে হচ্ছে এখন। মায়ের কাছে তো আমাদের এই প্রার্থনা ছিল, কামনা ছিল, যাতে মানে অসাম্প্রদায়িক চেতনা আমাদের মধ্যে জাগ্রত থাকে। দুই বছর পর তুমুল উৎসাহ উদ্দীপনার মধ্যে উদযাপিত এই শারদীয় উৎসব বাড়িয়েছে সম্প্রীতির বন্ধন। সমস্ত দেবতার পূজা করে মায়ের পূজা চলছে এবং ষোড়শ উপচারে ১৬টা উপচার দিয়ে মাকে পূজা করছি এবং তাকে সন্তুষ্ট করার চেষ্টা করছি। যে পূজাটা শুধু হিন্দুদের মধ্যে সীমাবদ্ধ না, এই পূজা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে একসাথে পূজাটা এনজয় করছে, এটি হওয়া উচিত। আবহমান বাংলায় কিন্তু এটি হয়েছে এবং এই মেসেজটা আমরা যদি সারা দেশে ছড়িয়ে দিতে পারি যে পূজাটা সবার, ধর্ম যার যার, উৎসব সবার, এটা এটি হচ্ছে সবচেয়ে বড় মন্ত্র। অসুরকে বধ করার জন্যই প্রতি বছর শরতে দেবী দুর্গার আবির্ভাব হয় ভক্তদের মাঝে। বুধবার বিজয়া দশমীতে বিহিত পূজা সমাপন ও বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজা। ওরে নবমী নিশি না হইরে অবসান, ষষ্ঠী থেকে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবে ১০ পূজা দেবীর আরাধনার পাশাপাশি ভক্তদের হৃদয়ে বাজছে এখন এমনই বিদায়ের সুর। নবমীর এই তিথিতে তাই তাদের চাওয়া এই বিশ্ব থেকে মুছে যাক ধর্মের গ্লানি আর অধর্মের রোধ। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে তানজিলা খান, মিম, এখন ঢাকা।